হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য বং দেভ চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে, এবং এই ভিডিওতে কিন্তু ডিসকাস করবো আগামীকাল হতে চলা এটিকে মোহনবাগান ভার্সেস এসসি ইস্ট বেঙ্গল ডার্বি ম্যাচ নিয়ে। আইএসএলে এটা কিন্তু দ্বিতীয় লেগের ডার্বি, এবং এসসি ইস্ট বেঙ্গল এবং এটিকে মোহনবাগান ডেফিনেটলি দুটো টিমই কিন্তু চাইবে যে এই ম্যাচটাকে জিততে। একদিকে এটিকে মোহনবাগান যেরকম চাইবে যে লিগের টপ ফোরে জায়গা করে নিতে, ডার্বি জিতে অনেকটা এগিয়ে যেতে, সেরকম এসসি ইস্ট বেঙ্গল কিন্তু চাইবে যে লিগ টেবিলের একটু উপরে উঠতে। তারা এই মুহূর্তে আবার কিন্তু লিগের শেষ স্থানে আছে, তো সেই জায়গার থেকে তারা কিন্তু এক দু ধাপ উঠতে চাইবে। তো ডেফিনেটলি কালকে এসসি ইস্ট বেঙ্গল কিন্তু চেষ্টা করবে ডার্বি ম্যাচটা জেতার, নাহলে অন্তত কিন্তু ড্র রাখার। আর লাস্ট ম্যাচে হায়দ্রাবাদ এফসির কাছে বিধ্বস্ত হওয়ার পর এই ম্যাচে কিন্তু হয়তো ঘর গুছিয়ে অ্যাটাকে যেতে চাইবেন মারিও রিভেরা, সেই জন্য দল কিন্তু অতটা অ্যাটাকিং হয়তো খেলবে না। তবে কিভাবে মার্সেলো এবং তার সাথে সাথে ফ্রান্সোটা তাদেরকে ব্যবহার করা হয় প্রথম একাদশে, সেটা কিন্তু ইন্টারেস্টিং হবে। হায়দ্রাবাদ এফসি ম্যাচে কিন্তু মার্সেলো রিভেরো সে কিন্তু রিপ্লেসমেন্ট হিসেবে, মানে সাবস্টিটিউট হিসেবে নেমেছিল, এবং নেমে কিন্তু খুব দারুণ কিছু করতে পারেনি। একবার একটা পেনাল্টি আদায় করে দিয়েছে দলকে, এছাড়া কিন্তু সাংঘাতিক কিছু করতে পারেনি। এই ম্যাচে কিন্তু প্রথম একাদশে দেখা যেতে পারে মার্সেলো রিভেরোকে, কারণ এসসি ইস্ট বেঙ্গলের কিন্তু বিদেশি স্ট্রাইকার সামনে দরকার। এবং পেরেসোভিচ ম্যাচের প্রথম থেকে যদি তিনি ঠিকঠাক সাপোর্ট পান, তাহলে কিন্তু চান্স এসসি ইস্ট বেঙ্গল ক্রিয়েট করতে পারে, এবং সেক্ষেত্রে এটিকে মোহনবাগান ডিফেন্সকে কিন্তু তারা চাপে ফেলতে পারে। আর ফ্রান্সোটাকে কীভাবে ব্যবহার করা হবে সেটাও কিন্তু দেখার, কারণ ফ্রান্সোটা মিডফিল্ডে কিন্তু একজন ক্রিয়েটিভ প্লেয়ার হিসেবে খেলতে পারেন, এবং সেক্ষেত্রে এসসি ইস্ট বেঙ্গল মিডফিল্ডটাকে সচল করার ক্ষেত্রে কিন্তু ফ্রান্সোটাকে ব্যবহার করা হতে পারে। কারণ এখন পর্যন্ত ড্যারেন সিডওয়েল কিন্তু সেরকম কোনো ক্রিয়েটিভ ভূমিকা নিতে পারেননি, এবং গত ম্যাচেও তার পারফরমেন্স খুব খারাপ ছিল। তো সেই জন্য এই ম্যাচে কিন্তু ফ্রান্সোটাকে হয়তো মিডফিল্ডে রেখে একটা রিস্ক নিতে পারেন, কিন্তু মারিও রিভেরা নাহলে হয়তো সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করতে পারেন। তবে যেহেতু মিডফিল্ডে ক্রিয়েটিভ ফুটবলারের সংখ্যা খুব কম, তো সেই জন্য ফ্রান্সোটার কিন্তু প্রথম একাদশে খেলার একটা সম্ভাবনা রয়েছে। আর যদি ফ্রান্সোটা অ্যান্টোনিও পেরোসোভিচ এবং তার সাথে সাথে মার্সেলো রিভেরোর উপর অ্যাটাকের দায়িত্ব থাকে, তাহলে কিন্তু মিডফিল্ডে হয়তো ওয়াহেম্বা মাঙ্গৌসানার সাথে সৌরভ দাসকে রেখে দেওয়া হতে পারে, ড্যারেন সিডওয়েলকে সেক্ষেত্রে হয়তো প্রথম একাদশে রাখা হবে না। তবে এর থেকেও যেটা টাফ সিদ্ধান্ত হবে মারিও রিভেরার জন্য, সেটা কিন্তু রাইট ব্যাক পজিশন নিয়ে, কারণ হীরা মণ্ডল আগামীকালের ম্যাচে প্রথম একাদশে ফিরছেন এরকমই কিন্তু খবর। তো সেই জন্য হীরা মণ্ডল যদি লেফট ব্যাকে স্টার্ট করেন, তাহলে অঙ্কিত মুখার্জিকে কোন পজিশনে খেলানো হবে সেটা কিন্তু খুব একটা কঠিন সিদ্ধান্ত, কারণ ফ্রাঞ্জো পার্সে কিন্তু সেই রকমভাবে ভালো পারফর্ম করতে পারছে না সেন্টার ব্যাকের জায়গায়। তো অঙ্কিত মুখার্জিকে সেন্টার ব্যাকের পজিশনে এনে ও অমরজিৎ সিং কিয়ামকে কি রাইট ব্যাক পজিশনেই রেখে দেওয়া হবে, নাকি অমরজিৎ সিং কিয়ামকে মিডফিল্ডে নিয়ে গিয়ে অঙ্কিত মুখার্জিকে রাইট ব্যাকে আনা হবে, এই ডিসিশনটা কিন্তু নিতে হবে মারিও রিভেরাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে কিন্তু ম্যাচের ক্ষেত্রে, কারণ এটিকে মোহনবাগানের লেফট ফ্ল্যাঙ্কে কিন্তু লিস্টন কোলাসোর মতো একজন খেলোয়াড় রয়েছেন, যিনি প্রচণ্ড গতিতে অ্যাটাক করতে পারেন। এই আইএসএলে কিন্তু এটিকে মোহনবাগানের হয়ে লিস্টন অনেক গোলও করেছেন, তো সেই জন্য আগামীকালের ম্যাচে লিস্টন কোলাসোকে আটকানোর দায়িত্ব অমরজিৎ সিং কিয়াম পান, নাকি অঙ্কিত মুখার্জিকে আবার রাইট ব্যাক পজিশনে আনা হয়, সেটাও কিন্তু দেখার। আর অন্যদিকে এটিকে মোহনবাগানের রাইট ফ্ল্যাঙ্কের অ্যাটাক কিন্তু আটকানোর দায়িত্বে থাকবেন হীরা মণ্ডল, তো সেক্ষেত্রে মনবীর সিংদের আটকানোর দায়িত্ব কিন্তু থাকবে হীরা মণ্ডলের কাছে। তবে রয় কৃষ্ণা আগামীকালের ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন কি না সেটা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে, কারণ তার একটা মাসেল পুলের খবর কিন্তু আসছে বিভিন্ন সূত্রে। তো আগামীকালের ম্যাচে রয় কৃষ্ণা প্রথম একাদশে থাকবেন কি না বা পরেও তিনি নামতে পারবেন কি না সেটা নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা রয়েছে। রয় কৃষ্ণা না থাকলে ডেভিড উইলিয়ামস বুমসরা কিন্তু সেক্ষেত্রে এটিকে মোহনবাগানের অ্যাটাকিং লাইন সামলাবেন, এবং সেক্ষেত্রেও কিন্তু যথেষ্ট থ্রেটের মুখে পড়তে পারে এসসি ইস্ট বেঙ্গলের ডিফেন্স। তো দেখা যাক কীভাবে এসসি ইস্ট বেঙ্গল ডিফেন্স করে এই ম্যাচে। তবে এটিকে মোহনবাগানের আরেকটা বড় ধাক্কা আছে, সেটা হচ্ছে জনি কাউকো সম্ভবত কালকের ম্যাচে নেই এরকম কিন্তু খবর আসছে। তো জনি কাউকো যদি না খেলে, তাহলে এটিকে মোহনবাগানের হাতে কিন্তু মিডফিল্ডে অপশানও কিছুটা হলেও কমবে। তো সেই জন্য দেখা যাক কীভাবে এসসি ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে এটিকে মোহনবাগান টিম সাজায়। রয় কৃষ্ণ এবং জনি কাউকো ছাড়া মোটামুটি টিমের সবাই অ্যাভেলেবল, তবে এটিকে মোহনবাগান টিমের কারেন্ট ফর্ম, তার সাথে সাথে যাদের ডিফেন্সের অবস্থা এবং গোলকিপারের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়, তো সেটা কিন্তু এসসি ইস্ট বেঙ্গলকে একটু হলেও কনফিডেন্স দেবে। তবে এসসি ইস্ট বেঙ্গলেরও কিন্তু খুবই খারাপ অবস্থা, তারা লিগ টেবিলে একদম তলায় আছে, এবং অরিন্দম ভট্টাচার্য গত ম্যাচে কিন্তু খুব খারাপ গোল কনসিড করেছেন। তো অরিন্দম ভট্টাচার্যকে এই ম্যাচটি খেলানো হবে, নাকি তার জায়গায় আবার শুভম সেন বা শঙ্কর রায়দের মধ্যে কাউকে আনা হবে, সেটাও কিন্তু একটা দেখার বিষয় থাকবে।
কারণ প্রথম ডার্বিতেও কিন্তু এস ইস্ট বেঙ্গল অরিন্দম ভট্টাচার্যের ভুলের জন্য কিন্তু গোল খেয়েছিল, তো সেই জন্য এই ডার্বিতে এস ইস্ট বেঙ্গলের গোলের তলে অরিন্দম ভট্টাচার্য নাও থাকতে পারেন, এরকম কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তো এস্সি ইস্ট বেঙ্গলের একটা বড় ভরসা থাকবে কিন্তু দুই নতুন ফুটবলারের উপর, বিশেষ করে মার্সেলো রিবেরো। তিনি এখন পর্যন্ত কিন্তু দুর্ধর্ষ কিছু করেননি, কিন্তু ডার্বি ম্যাচটা কিন্তু যার চেনানোর লড়াই, এবং প্রথম একাদশে যদি থাকেন তাহলে মার্সেলো কীরকম পারফর্ম করেন তার উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করবে এস্সি ইস্ট বেঙ্গলের গোল পাওয়া। এছাড়াও পেরোসেভিচ, তিনি আগের ম্যাচে অনেক দৌড়াদৌড়ি করলেও কিন্তু সেই রকম দারুণ চান্স ক্রিয়েট করতে পারেননি। তো পেরোসেভিচ যত তাড়াতাড়ি ছন্দে ফিরবেন, মার্সেলো যতটা অ্যাটাকে কন্ট্রিবিউট করতে পারবেন, তত কিন্তু এসসি ইস্ট বেঙ্গলের জন্য বেশি চান্স ক্রিয়েট হবে। তো দেখা যাক কীরকমভাবে এসসি ইস্ট বেঙ্গল আগামীকালের ম্যাচে পারফর্ম করে এবং তাদের বিদেশিরা কীরকমভাবে পারফর্ম করে, এবং এসসি ইস্ট বেঙ্গল এই ডার্বি ম্যাচে অন্তত যে ডার্বির রিসেন্ট ট্রেন্ড পরপর এটিকে মোহনবাগানের কাছে হার, সেই ট্রেন্ডটা পাল্টাতে পারে কিনা আগামীকালের ম্যাচে, সেটাই কিন্তু দেখার। তো দেখা যাক কী হয়, আমাদের নজর থাকবে। এই ভিডিওটা এ পর্যন্তই রাখছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এখনকার মতো টাটা।